আসসালামু আলাইকুম সবাইকে। সো মোনার্ক আইটি থেকে আমাকে রয়্যাল ক্লাজের M75 কিবোর্ডটি পাঠানো হয়েছে। এই কিবোর্ডটি 7500 টাকায় মোনার্ক আইটি থেকে আপনারা অর্ডার করতে পারেন, সাথে অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন অ্যাজ মোনার্ক আইটি রয়্যাল ক্লাজের অফিসিয়াল ডিস্ট্রিবিউটার। সো ডিসক্রিপশনে বাইং লিঙ্ক থাকবে। আমরা দেরি না করে বোর্ডটা আনবক্স করবো অ্যান্ড ফার্স্ট ইম্প্রেশনটা দেখবো। আমরা শুরু করি। বোর্ডটা যথেষ্ট হেভি মনে হচ্ছে। একটা ইউজার ম্যানুয়াল অ্যান্ড একটা ডাস্ট কভার, যেটা নর্মাল হয়ে গেছে এখন, বাট স্টিল অ্যাপ্রিসিয়েবল। দিস ইজ দ্য বোর্ড অ্যান্ড বোর্ডটা যথেষ্ট হেভি। এরপর আরেকটা কম্পার্টমেন্টে কেবল, রয়্যাল ক্লাজের যেই টাইপ সি টু টাইপ সি কেবল, সাথে টাইপ এ অ্যাডাপ্টার, সেটাই দেওয়া আছে। এরপর কিক্যাপ প্লাস সুইচ পুলার কম্বো, সাথে কিছু আরকে সুইচেস, দেখতে অনেকটা সিলভার, বাট আমি ঠিক শিওরলি এগুলোর নাম জানি না। যেমনটা বলছিলাম যে এটা অনেক হেভি মনে হচ্ছে হাতে, অ্যাটলিস্ট 1 কেজি তো হবেই মনে হচ্ছে। 1 কেজি না হইলেও 0.9 বা ওই অ্যারাউন্ডেই হবে ওয়েট। উপরে আমরা একটা নব দেখতে পাচ্ছি। নবটার ফিডব্যাক অনেক ট্যাকটাইল। আমি একটু সাউন্ডটা শোনাই। আই হোপ একটু আইডিয়া করা যাচ্ছে যে কতটা স্যাটিসফাইং। এটা 75 লেআউটের নব আছে অ্যান্ড ইন্ডিকেটার্স আছে এখানে। উপরে যে কি ক্যাপগুলো আছে পিপিটি মনে হচ্ছে, অ্যান্ড 3 টোনের কি ক্যাপ এখানে দেওয়া হয়েছে, সাথে একটা স্ক্রিনও দেখতে পাচ্ছি। স্ক্রিনের উপর একটা প্রোটেক্টর আছে, অনেক ছোট, অন করলে বোঝা যাবে যে আসলে ডিসপ্লেটার ফাংশন কেমন। আমরা যদি পাশে যাই তাহলে 2 টোন বা 2 কালার আমরা দেখতে পাই। নিচের পার্টটা ব্লু অ্যান্ড উপরের পার্টটা সাদা। এরপর অপর পাশেও সেম। উপরের দিকে 2টা টাইপ সি পোর্ট, যেগুলো থেকে একটাতে মেবি কিবোর্ড কানেক্ট করার জন্য, আরেকটা অন্যান্য পেরিফেরালস কানেক্ট করার জন্য। এরপর আরেক সাইডে আমরা 2.4 গিগাহার্জের যে ডঙ্গলটা আছে সেটা স্টোর করার ম্যাগনেটিক স্লট দেখতে পাই। পেছনের দিকটা ফ্ল্যাট 2 কালারের অ্যান্ড যথেষ্ট সলিড, ড্যাম্পেনিং ভালোই মনে হইতেছে। চারদিকে রাবার ফিট, ডুয়েল স্টেজ রাইজার ফিট, সব কিছু ঠিকঠাক আছে। তবে কোথাও কোনো অন অফ সুইচ দেখলাম না। লেট মি সি। ওকে, সো নবটা চেপে ধরে রাখলে বোর্ডটা অন হয়ে যায়। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে আসলে RGB দেখা যাচ্ছে, যেটা খুবই ব্রাইট। এটাতে জাস্ট 2.4 গিগাহার্জের যে সাইনটা আছে সেটা উঠে আছে। স্ক্রিনটা আমরা পরবর্তীতে আরেকটু দেখবো, বাট আপাতত আমরা কি ক্যাপ অ্যান্ড সুইচগুলো একটু দেখি। কি ক্যাপগুলো পিবিটি যতটুকু মনে হচ্ছে। কি ক্যাপের ফন্টগুলো একটু মিডেলে, যেটা দেখতে খারাপ মনে হইতেছে না, খুব ক্রিস্প কোয়ালিটি প্রিন্টের। অ্যান্ড উপরটা একটু ম্যাট টাইপের, যেটা ভালো লাগতেছে হাতে ধরে। ডাবল শট বাট নট শাইন থ্রু, অ্যান্ড কি ক্যাপের থিকনেসও যথেষ্ট ভালো। সুইচগুলো আর্কের নিজস্ব, আমি ঠিক শিওরলি নাম জানি না, বাট লিনিয়ার অ্যান্ড একটু ক্ল্যাকির সাইডে সুইচগুলো, একটু ক্ল্যাকি টাইপের সাউন্ড করে। 5 পিনের সুইচ অ্যান্ড নিচের হাউজিংটা একটু মিল্কি টাইপের। এছাড়া ডাস্ট প্রুফ স্ট্যাম্প, ভেতরটা খুললে বোঝা যাবে যে আসলে লুপ করা কি না। খুব পরিমাণ মতো লুপ দেয়া হয়েছে, স্ট্যামেও কিছুটা লুব আছে পরিমাণ মতো। পাও ক্লিপড, পিসি প্লেট ইউজ করা হয়েছে, ড্যাম্পেনার আছে, আইএক্সপি শিট, বা এটা মেবি সিলিকন, আইএক্সপি মনে হচ্ছে না, সিলিকনই মনে হচ্ছে। তোরও ড্যাম্পেনিং আছে যেমনটা হাতে ধরে বোঝা যাচ্ছে। আমরা তো দেখা যাচ্ছে এলইডি অনেক ব্রাইট, এটাই ফুল ব্রাইটনেস। আমরা মোডগুলোতে সাইকেল করতে পারি,
এলইডি গুলো কিন্তু আসলে অনেক ব্রাইট। আমরা যদি লাইটটা একটু অফ করি তাহলে হয়তো বেটার বোঝা যাবে। চাইলে সিঙ্গেল কালারেও সেট করে রাখা যাবে। স্ক্রিনের ফাংশনটা আমি এখনও ঠিক শিওরলি জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে এটাতে গিফ আপলোড করা যাবে না।